আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্ন হচ্ছে আমার দাড়ি আছে, এখন আমার স্ত্রী চাচ্ছে যে দাড়ি কাটার জন্য, এখন আমি কি করব? আমার স্ত্রীকে আমি অনেক বুঝাইছি কিন্তু আমার স্ত্রী বলছে যে দাড়ি পরে রাখার জন্য। আপনার জন্য একটা বুদ্ধি আছে, আমার বুদ্ধিটা হলো যাদের স্ত্রী দাড়ি কাটার জন্য স্বামীকে পীড়াপিড়ি করে, অনেক সময় সিন ক্রিয়েট করে অনেক মহিলা যে দেখো তোমাকে আমি ভালোবাসি মহব্বত করি, তোমার তো কোনো কিছু আমি বলি না, দাড়িটা রাখিও তুমি পরে রাখিও, তো জিজ্ঞেস করবেন কেন তোমার কাছে দেখতে ভালো লাগে না এটা? যদি বলে যে হ্যাঁ আমার কাছে আসলে ভালো লাগে না তোমাকে, তাই রাখলে চাচা চাচা মনে হয় খারাপ লাগে, তুমি পরে রাখিও, এইটা বললে স্ত্রীকে বলবেন যে ঠিক আছে আমি তোমার কথায় রাজি, তোমার কাছে যেহেতু আমাকে দেখতে ভালো লাগে না, যেভাবে দেখতে ভালো লাগে সেভাবে আমি থাকবো, দাড়ি অবস্থায় তোমার ভালো লাগে না অতএব দাড়ি ফেলে দিবে, ঠিক আছে আমি রাজি, কিন্তু আমারও তো তোমার মাথার চুলগুলো ভালো লাগে না, এগুলো তুমি চেঁচে ফেলো টাক বানায় ফেলো আমার খুব সুন্দর লাগবে। এটা বলার পর এবার স্ত্রী কী বলে দেখেন, এটা বলার পর স্ত্রী আপনাকে বলবে যে তোমার ডাক্তার দেখানো দরকার, মহিলাদের চুল হলো সুন্দর আর তোমার কাছে এটা ভালো লাগে না, তখন আপনি বলবেন যে দেখো চোখ যার যার ভালো লাগা লাগা তার, তোমার চোখে আমার দাড়ি ভালো লাগে না, আমার চোখে তোমার চুল ভালো লাগে না, তো তোমাকে খুশি করার জন্য আমি দাড়ি ফেলে দিব, আমাকে খুশি করার জন্য তুমি চুল চেষে ফেলো, তাহলে তো সমান সমান হয়ে যাবে। এখন তুমি সেয়ানা পাবলিক, তোমার চুল ঠিকই রাখবা, আমি যতই বলি তোমারে যে দেখো তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার জান পরাণ সব ঠিক আছে, কিন্তু দেখো আমার চোখে তোমার চুলগুলো ভালো লাগে না, চেষে ফেললে আমার কাছে অনেক সুন্দর লাগবে, টাক টাক লাগবে, ভালো লাগবে আমার কাছে। এটা বলার পর তুমি আমার কথা যদি না শুনো তাহলে তোমার কথায় আমি দাঁড়িয়ে কী দুঃখে চাষবো বলো? আমার পছন্দের কোনো মূল্য তোমার কাছে যদি না থাকে তাহলে তোমার পছন্দকে আমি কেন মূল্যায়ন করবো বলো? বুঝতে পারছেন পলিসি? এই বুদ্ধি খাটায় দেখেন যে বউ আপনাকে আর দায় চাষতে বলতে পারবে না। এরপর যদি বেশি বলে যে না তুমি আমার মাথার চুল ভালো লাগে না টাকমাথা ভালো লাগে, বউর টাকমাথা ভালো লাগে কারোর কাছে, তোমার আসলে মাথায় সমস্যা হয়েছে, তখন বলবেন যে দেখো আমারও তো একই সন্দেহ হয়, যেটা পুরুষকে আল্লাহ তাআলা দাড়ি দিয়েছেন মহিলাকে দেন নাই, পার্থক্যই দিয়েছেন এটা দিয়ে, মৌলিক পার্থক্য, তো এইটা চেষে ফেলা মানে একাকার হয়ে যাওয়া, তো এইটা কারোর কাছে ভালো না লাগলে তারও তো ডাক্তার দেখানো উচিত। যাই হোক, সেই পর্যায় পর্যন্ত না যান কিন্তু স্ত্রীকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন, যদি না বোঝাতে পারেন তাহলে স্ত্রীকে খুশি করার জন্য দাঁড়িয়ে চাষা জায়েজ হবে না। লাতালি মাহলুকুন ফি মাসিয়াতিল খালেক, আল্লাহর অবাধ্য হয়ে কারোর কথা শোনার কোনো সুযোগ নাই।